আজি ব্লড মু ফার্স্ট টাইম পাই ডোনেট করছি, বহুত খুশি লাগুছি। সেমিতি কিছু মানে প্রবলেম লাগুনি, মতে যা লাগুতিলা মানে উইকনেস লাগিও কি মুন্ড উলিও সেমি কিছু লাগুনি। আর প্রথমে মু ধন্যবাদ দেবি আমার যে আজি আয়োজন করছেন শ্রীকৃষ্ণ সেবা সংগঠন কু, তাঁকু বহুত বহুত ধন্যবাদ। এটা ব্লড ডোনেশন ক্যাম্প গোটে হচ্ছে নোবেল কজ, মানে আজিকালি ব্লড মানে ন পাইকি লোক বহুত প্রবলেম ফেস করছেন, তো এমতি ক্যাম্প আয়োজন করা দ্বারা কিছু মানে আমি সমাধান করে পার সেটা সবুঠু বড় কথা। তেমকি আউথরে মু সেই যে শ্রীকৃষ্ণ সেবা সংগঠন তাঙ্ক সংগঠন আর সমস্ত সভ্য মানুষ তাঙ্কর যে অছন্তি সেমানকু বহুত বহুত ধন্যবাদ সেমানে আয়োজন করিবারু। এ তো বহুত সৌভাগ্য দেব এবং বহুত মানে গর্ব ফুল মানে মু বহুত গর্বিত শ্রীকৃষ্ণ সেবা ফাউন্ডেশন এবং আপনার ইউনিয়ন ব্যাঙ্ক যে মিলিত প্রয়াস করেছেন যে ব্লড ক্যাম্প করেছেন, আ সহ আমার জাতীয় মানবাধিকার সাম্মুখ্য এবং রেডক্রস সহায়তায় এই কার্যক্রম চালুছি। এ কেবল কটক জেলার নুহ, আমার 30টা জেলার মধ্যে আমার সংগঠন কাম করছি। আমার সংগঠন মানব অধিকার সহ কিছু ওয়েল মানে চ্যারিটি বেস কাম করছি, যেমন ব্লড ক্যাম্প করা, গছ লগাইবা এবং বৃদ্ধাশ্রম কিছু লোক সাহায্য করা, এমনি বিভিন্ন কাম করছি। এবং মু ধন্যবাদ দেবি আমার জ্যোতিপ্রকাশ চৈন যিনি অনেক কটক জেলা সভা সদর সভাপতি আমার জাতীয় মানব অধিকার সাম্মুখ্যর, এবং শ্রীকৃষ্ণ ফাউন্ডেশন যে মানে কর্মকর্তা আছেন তাকে মধ্যে মু বধাই জনাইবি এবং ধন্যবাদ করবি। সে মানে গোটে সুন্দর প্রয়াস করছেন এবং সুন্দর উদ্যম করেছেন। এইভাবে মু আশা করবি সবু ইউনিয়ন সবু যুবগোষ্ঠী মানে এমনি ব্লড ক্যাম্প করতু, সমাজ কিছু না কিছু কাম করতু, যাফলে যে ব্লড অভাব ঘটুছে প্রত্যেক মেডিকালে তা ফুলফুল হয়ে মু আশা করবি এ সংগঠন বহু আগুক যাও এবং উন্নতির কাম করু এবং সমাজ কিছু কাম করু। এবং সমস্ত নিবেদন করবি যে কিছু না কিছু কাম করছেন সমাজ প্রতি ঘণ্টে মধ্যে সময় দিও, যাফলে সমাজ পরিবর্তন হব এবং এ সমাজ বহু আগুক যাব। ধন্যবাদ। আজির যে কার্যক্রম আয়োজন করা যাইছি এ রক্তদান কার্যক্রম, সেতিরে আমার শ্রীকৃষ্ণ সেবা সংগঠনের জনে সদস্য, এর সহিত আমার জাতীয় মানব অধিকার কমিশন তরফর যে সাম্মুখ্য তরফর যে কার্যক্রম আয়োজন করা যাইছি, যারা আমার চেয়ারপর্সন অনেক শ্রীযুক্ত রমেশ ভারতী এবং আমার সহিত উপস্থিত অনেক তার ওড়িশা রাজ্যকারিণীর সভাপতি শুভস্মিতা আচার্য এবং এর বড় খণ্ডায়িতা ব্যাঙ্ক আমার ইউনিয়ন ব্যাঙ্ক এতে সহায়তা করছি। এবং এই যে কার্যক্রম করা যাইছি আমার দ্বিতীয় বার্ষিক কার্যক্রম, পূর্ব বর্ষ আমার শ্রীকৃষ্ণ সেবা সংগঠন তরফর এক রক্তদান কার্যক্রমের আয়োজন করা যাই, এবর্ষ এ দ্বিতীয় কার্যক্রম অটে এবং আমি আশা রাখিছু এবর্ষ 60 অধিক ইউনিট আমি রক্ত সংগ্রহ করে পারিবু এবং যে রোগী মানে হসপিটাল শয্যায় রক্ত অপেক্ষার অনেক সেমান মুহে হস ফুটাই পারিবু। আমার চেষ্টা সর্বদা সেবা আমার ধর্ম, আমি ইচ্ছা রাখিছু কোণী মতে সমাজের সেবার নিজকে নিয়োজিত করে নিজে নিজকে ধন্য মনে পাখার সরিয়া সহ যে মানব জীবনের সার্থকতা অবলম্বন করা চেষ্টা করব। ধন্যবাদ। আমি বার্তা দেওয়া চাহুছ এয়া যে সেবা হচ্ছে মানবর ধর্ম, গোটে মানবিকতার গুণাবলী হচ্ছে আমার সেবা। মনুষ্য যেহেতু গোটে সামাজিক প্রাণী, সমাজের শৃঙ্খলা ভিতরে সে আবদ্ধ হয়ে রয়েছে, তেমন সমাজের প্রত্যেক নীতি নৈমিকতা চালি চলন এবং সমাজের রুচি আবশ্যকতা ইত্যাদি পরিপূরণ দিগরে মানবর যে আবশ্যকতা রয়েছে তা মধ্যে মানবর কিছু দায়িত্ব ও কর্তব্য মধ্যে রয়েছে। সেই দায়িত্ব ও কর্তব্য মধ্যে সেবা হচ্ছে গোটে পরম ধর্ম, তেমন এই সেবাকে আধার করে আমি এই রক্তদান কার্যক্রমের আয়োজন করা চাইছু এবং সমস্ত চেষ্টা করছু কেমি রক্ত অভাবের কোণী রোগী হসপিটাল শয্যায় মৃত্যুবরণ ন করতু। এবং সমস্ত ভাই ভৌণী এবং সমস্ত রক্তদাতা মানুষ অনুরোধ করছু সমস্তে এই কার্যক্রমের সামিল হতু এবং এখন সাফল্যমণ্ডিত করতু। কেবল এই কার্যক্রম নুহে, প্রত্যেক নিজ নিজ স্তরের এইভাবে কার্যক্রমের আয়োজন করে সমস্তে রক্তদান কার্যক্রমকে সাফল্য করতু এবং সমস্ত মু এই তরফর রেডক্রসু ধন্যবাদ অর্পণ করবি, সে কার্যক্রমকে আমাকে সহায়তা করছেন এবং এনএচআরএফর সদস্য মানে এবং শ্রীকৃষ্ণ সেবা সংগঠনের সদস্য সমস্ত কর্মকর্তা সমস্ত এতে ধন্যবাদ অর্পণ করবি।